পঞ্চম নাম্বার বিশ্ব নবীর দৃষ্টিতে উত্তম মানুষের ইন্না খায়রাকুম খায়রুকুম লিআহলিহি, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে উত্তম হলো তারা, তোমাদের মধ্যে যারা তার পরিবার পরিজনের জন্য স্ত্রী পুত্র কন্যার জন্য যারা ভালো, স্ত্রীর জন্য যারা ভালো, পরিবারের জন্য যারা ভালো, তারা হচ্ছে তোমাদের মধ্যে কি উত্তম। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউহু, রাওয়াহু তিরমিজি ও দারমি। সুনানে তিরমিজি শরীফের ভিতরে, দারমি শরীফের ভিতরে হাদিসটি বর্ণিত রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে তার স্ত্রীর জন্য কি উত্তম, পরিবারের জন্য কি উত্তম, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর খাবার দাবার চিকিৎসা সেবা সহানুভূতি ভালোবাসা হ্যাঁ আদর যত্ন, তার জান মাল ইজ্জতের নিরাপত্তা, মার্জিত ভাষা সব কিছু তার কাছে আছে, স্ত্রী সন্তানের জন্য সেইটা তিনি কি করেন দেন এবং সর্বোচ্চটা দিয়ে তিনি ভালোবাসেন এবং পরিবার পরিজনকে মানে তার শক্তি সামর্থ্য এবং টাকা পয়সা দিয়ে তিনি আগলে রাখেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, সে হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। ওয়ানা খায়রুকুম লিআহলি, আল্লাহ রাসূল বলেন জানো আমি তোমাদের মধ্যে সবচেয়ে আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল দেখিয়েছেন বিবিদের সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয়, তার একজন নয় দুইজন নয়, আপনারা জানেন একাধিক বিবি ছিল, 11 জন বিবি, কোনো কোনো বর্ণনা 13 জন বিবি ছিলেন, তাদের সাথে পারিবারিক জিন্দিগিতে এত চমৎকার ব্যবহার করেছেন, আচার ব্যবহার তাদের সাথে মুআমালাত করেছেন যা সবচাইতে শ্রেষ্ঠতম উত্তম এবং সুন্দরতম, যার ভেতরে মানবতাবাদ রয়েছে এবং মানুষের সর্বোচ্চ ভালোবাসা তার ভিতরে রয়েছে, যে আল্লাহ রাসূল বিবিদের সাথে কি সুন্দর আচরণ করেছেন। সুবহানাল্লাহ, আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে জাগতেন বিবিদেরকে ইবাদতের জন্য তিনি জাগাই দিতেন। সুবহানাল্লাহ, তিনি যে ইবাদত করতেন বিবিদেরকে জাগাই দিতেন, খাবার সময় একসাথে খাবার খেতেন, বিবিরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে মানে গিলাসে চুমুক দিয়ে পানি পান করতেন, গিলাস টেনে নিয়ে সেখানে আল্লাহ রাসূল ঠোঁট লাগাইয়া সেখানে কি করতেন পানি পান করতেন। সুবহানাল্লাহ, গোশতের টুকরা একটু খেতে নিলে বিবিরা আল্লাহ রাসূল তার থেকে নিয়ে অর্ধেকটা তিনি খেতেন, আবার অর্ধেকটা তাদেরকে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ, লোকমা একে অপরকে খাওয়াই দিতেন, অনেক খুনসুটি করতেন এবং অনেক অনেক সময় তাদেরকে চিত্ত বিনোদন যেটা নির্মল চিত্ত বিনোদনে অংশগ্রহণ করতেন, রাত্রিবেলা অনেক সময় দৌড়ে প্রতিযোগিতা করতেন, বলেন লব আমার ভাইরা, এবার সম্মানজনক ভাবে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কখনো বলতেন হুমায়রা সুন্দরী বলে, মানে তিনি অনেক সুন্দর ছিলেন বলে এভাবে ডাকতেন, আবার কখনো বলতেন যে বিনতে সিদ্দিক, সিদ্দিকের মেয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি মেয়ে, তার বংশ ধরে মানে তাকে সম্মানিত করে তাকে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের মধ্যে এমনও মানুষ আছে যে বাইরে বন্ধু বান্ধবের সাথে ভালো, অফিস কলিগদের সাথে অনেক ভালো, কিন্তু বাসায় আসলে যেন অগ্নি শর্মা হয়ে যায়, একটা আগুনের টুকরার মতো, বলেন নাউজুবিল্লাহ, বিবির সাথে ভালো ব্যবহার করে না, সন্তানের সাথে ভালো ব্যবহার করে না, তখন আসে হুজুরদের কাছে তাবিজ নেওয়ার জন্য, বলে তাবিজ দিয়া যদি ভালোবাসা হতো তাহলে সব তাবিজ দিয়েই হতো, জোরে বলেন ঠিক না, ভালোবাসা হবে কি হৃদয়ের সাথে, হৃদয় যদি কি মিলে না যায় হ্যাঁ সমন্বিত না হয় তাহলে সেখানে ভালোবাসা স্থাপন হবে না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে যদি হাসি মুখে কথা বলে
লোকমা তুলে দেয়, সেটাও সৎকার স্বভাব। বলেন আল্লাহ একবার। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে পরিবারের সাথে উত্তম ব্যবহার করতে হবে। যদি কেউ মারা যায় তোমাদের সাথী, নবীজি বলছেন তার ব্যাপারে তোমরা কোন ধরনের মানে খারাপ আচরণ করবে না, খারাপ আলোচনা করবে না, বরং তার জন্য দোয়া করবে। কোনো মানুষ যদি মারা যায় বা স্বামী স্ত্রী একজন যদি মারা যায়, অপরজনে কি করবে? দোয়া করবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী তার জন্য জীবনের পিছনের সমস্ত কিছু উল্লেখ করে করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে স্বামীর জন্য দোয়া করবে, গুনামাফের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আবার যদি স্ত্রী মারা যায়, স্বামী তার জন্য দোয়া করবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কিন্তু কিছু লোকের কুয়াবাস আছে, যখন মারা যায় তাদের বদনাম করে, তাদের কি করে? বদনাম করে যে এমন স্বামীর ঘরে আইসা আমার জীবনটাই কি নষ্ট হয়ে গেছে। আবার অনেক পুরুষ বলে যে এমন বউ পয়া একটা জাল্লাত পাইছে। কি পাইছে? জাল্লাত, জাল্লাত। বলেন আল্লাহ আলমিন প্রত্যেকের পরিবার পরিজনের ভিতরে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, শান্তি কায়েম করে দেন। সকলে বলে আল্লাহ আমিন।